সুজলা সুফলা শস্য শ্যামলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলাদেশে উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করতে যাচ্ছি সেই জাতির যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে জায়গায় যাব। আজকে যে দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সে চাই একথা যে আমাদের গ্রামটি শেখাচ্ছি না বেসরকারি শিক্ষকদেরকে পেস্কেল অন্তত 5% ইনক্রিমেন্ট দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। জননীতি শেখাচ্ছি না এদেশের শিক্ষকদেরকে বৈশাখী ভাতা দিয়ে উৎসাহ সৃষ্টি করেছেন, আনন্দ দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে মানুষ রয়েছে, অর্থাৎ আমি যে কথাটা স্পষ্ট করে বলতে চাই, এই কষ্ট নিবেন না, এই কারণে যে আল্লাহ বান্দাদেরকে ছাড়েন কিন্তু মোল্লা ছাড়েন না। এর মানে কি? এর মানে হলো যে আল্লাহ বান্দার জন্য কিছু কিছু জায়গাকে শিথিল করে দিয়েছে, সরকার যে সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছে কতিপয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা বাংলাদেশে আমার শিক্ষকরা বোঝাই আপনার একটি স্বাক্ষরের বিনিময়ে এদেশের শিক্ষকরা যদি বৈশাখের আগে বৈশাখী ভাতা পেত, আমি বৈশাখী ভাতা উত্তোলন করেছিলেন কিনা দিয়েছে মাননীয় শেখ হাসিনা, আপনার সমস্যাটি কোথায় আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনি মাননীয় আপনি ভুলে গেছেন যে আমিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে আজকে আমি মাননীয় সচিব হয়েছি, আজকে আমি সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেছি। আপনি ভুলে গেছেন সেই শিক্ষকদেরকে যারা আপনাকে সর্বান্ন থেকে শুরু করে আজকে আপনাকে একজন সম্মানিত জায়গায় সম্মানিত চেয়ারে বসেছেন, আমি আপনাকে স্যালুট করি। কিন্তু মনে রাখতে হবে শিকড়কে ভুলে গেলে গাছ কোনোদিন যেমন বাঁচে না, আপনারাও যদি আপনার শ্রোত শিক্ষকদেরকে ভুলে যান তাহলে আপনারা শিক্ষকরা সত্যিকার আদর্শ মান কতটা অর্থাৎ কতটা সত্য হবে সেটা আমাদের প্রশ্নের বিষয়। সুপ্রিয় উপস্থিতি হবে যখন আপনারা সকলেই শব্দ করে রাখেন এই সংগঠনের জন্য আপনাকে সময় বরাদ্দ করতে হবে, তাহলেই কেবল এই সংগঠন দিয়ে দাবি দাওয়া আদায় করা সম্ভব হবে। আগে সংগঠন তারপরে দাবি দাওয়া, সংগঠন হয়েছে বলি আজকে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে জেনারেল শিক্ষকদের প্রতিনিধি মনোনীত করা হয়েছে, আগে সংগঠন তারপরে আমাদেরকে মনোনীত করা হয়েছে। আপনারা যদি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় ভ্রমণ করতে পারেন, নেতারা যখনই ডাক দিলেন তখনই যে কোনো প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা সক্ষম, তখনই কেবল এই বাংলাদেশ মাদ্রাসা জেনারেল অ্যাসোসিয়েশনের দ্বারা আপনার আমার দাবি রাষ্ট্রের সম্মানিত সভাপতি আমি তাকে জানি বিশ্বাস করি, আমি আপনাকে তার সম্পর্কে একটি সার্টিফাই করতে চাই। তিনি আমাদের সাথে কখনই অতীতে যারা যা করেছে তিনি কখনই তা করবেন না ইনশাআল্লাহ। আপনাদের সবাই কর্তব্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকে যারা বেসরকারি শিক্ষকদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখেন আমি আপনাদেরকে বলতে চাই কিছুদিনের মধ্যে জননীতি শেখ হাসিনার মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে, আপনার আমার সকলের যোগ্যতা সব কিছু একসঙ্গ শেখ মুজিবুর রহমানকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দিকে যায়, অর্থাৎ জোয়ারের অনুকূলে দিয়েই দাবি আদায় করতে হবে, কাউকে প্রতিপক্ষ বানিয়ে দাবি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হবে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করতে পারবে না। ট্যাটুইন কন্ট্রি ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ আসসালামু আলাইকুম।